মানে যেটা জুলাই মাসে আমরা শেষ করলাম সেটা ভীষণ সফলতা এনেছে আমাদের রনি ভাই, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরে ভাই আপনি আমার কথা শেষ করতে দিবেন তো, এগুলো আপনি করবেন না কখনো, হোয়াট ইউ ওয়ান্ট টু সে ইউ সে। এবং পাশাপাশি অনেকে এই কমিটিতে কাজ করেছে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, নতুনরা এবং পুরানরা সবার সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটা শেষ হয়েছে। সেখানে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং গত 20 বছর আমাদের সাথে কাজ করেছে জাহিদ হাসান কমল, তার বিশাল ভূমিকা এখানে, সে কাজ করেছে আরও অন্যান্য অনেকে কাজ করেছে, নাম সবার অবশ্য এখন বলতে পারছি না, যারা নাকি এটার ব্যবস্থাপনা ছিল তাদের কথাই আমরা বলব। আমাদের সহযোগিতা করেছে সারা মন্টিলবাসী, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তা আমি গনি মালিক ভাইকে তার এই নতুন অভিজ্ঞতার ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ গাজী কামরুল হাসান কমল সাহেব, উনি হচ্ছেন আমাদের এই সংগঠনের ফাউন্ডার মেম্বার এবং উনি আমাদের সাথে আছে বলেই আমাদের সংগঠনটা খুব সুন্দরভাবে আমরা আগায় নিতে পারতেছি। তো সবচেয়ে বড় কথা, বারবিকিউ পার্টি সফল হওয়া এটা খুব একটা বড় কথা না, কারণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন মন্ট্রিয়াল দীর্ঘ 20 বছর যাবৎ অনেকগুলো অনুষ্ঠানে এই মন্ট্রিয়ালবাসীকে উপহার দিয়েছে, তার ভিতরে বারবিকিউটা ছিল গতবারে যে আমরা গত 17 জুলাই যে বারবিকিউ পার্টিটা করুন, ওটা খুব ভালো একটা বারবিকিউ পার্টি হয়েছে এবং মন্ট্রিয়ালের সকল স্তরের মানুষ এটাকে খুব ওয়েলকাম আমাদেরকে জানিয়েছে এই বারবিকিউ পার্টিটা আসার মাধ্যমে। বাট আজকে আমাদের এই আজকে এখানে বসার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়ালের ভবিষ্যৎ কীভাবে চলবে, কীভাবে নির্ধারণ করা হবে, কীভাবে নতুন কমিটি হবে এবং এই সংগঠনটা যাতে একটি ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারে, সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য আজকের এই মিটিংটার, প্রেস কনফারেন্সের। সো আমরা আজকে এখানে যেই জন্য আসছি সেটা হচ্ছে আজকে আমরা অ্যাসোসিয়েশনের যে ধারাবাহিকতা, ইলেকশন প্রসেস, ডেমোক্রেটিক চর্চা, সেটা করার জন্য আজকে আমরা আসছি। তো আজকে থেকে 8 আগস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়ালের যে নির্বাচন কমিশনগণ যারা আছেন তারা আজকে থেকে নমিনেশন পেপার ডিস্ট্রিবিউট করবে সারা মন্ট্রিয়ালবাসীকে, যারা যারা ইলেকশনে অংশগ্রহণ করতে চাইবে সবাই ফর্মটা রিসিভ করবেন এবং তারা এটাকে ফিল আপ করে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেবেন। এবং এই সদস্যপত্র গ্রহণ করা যাবে 17, 18, 19 17, 18, 19 তারিখ পর্যন্ত এই নমিনেশন পেপার জমা নেওয়া হবে। এরপরে এবং 21 আগস্টে যদি কেউ তাদের নমিনেশন পত্র প্রত্যাহার করতে চান আপনারা করতে পারবেন, এবং এরপরে আমরা নির্বাচন কমিশন একটা ডেটের মাধ্যমে ইলেকশনের ডেট ঘোষণা করবে। অ্যাপ্রক্সিমেট ডেট হচ্ছে 31-30 অগস্ট, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ডেট, এটা চেঞ্জ হতে পারে বা না হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি, এটা হচ্ছে একটা বিষয়। এখন মেইন কারণটা হচ্ছে আমরা এখানে যেটা বসছি অ্যাসোসিয়েশনের ডেমোক্রেটিক চর্চাটাকে বজায় রাখা, যেটা দীর্ঘ 20 বছর যাবত এখানে হয়ে আসছে। এবং অ্যাসোসিয়েশনটা হচ্ছে মন্ট্রিয়ালের সবচেয়ে বড় একটা সংগঠন, এই জন্য বলবো যে এটা পুরাতন সংগঠন এবং মন্ট্রিয়ালের সদস্যরের লোকরা এটার সাথে জড়িত কম বেশি। এখন আমরা যে একটা, এটাও আমাদেরকে বলতে হয়, আমরা বর্তমান যে সমস্যার ভিতরে একটা আছে আমরা সবাই জানি, যে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট দেওয়ান মনিরুজ্জামান উনি দীর্ঘ 6 বছর আমাদের এই সংগঠনটাকে পরিচালনা করেছেন, আমাদের ইনি অ্যাসোসিয়েশনের পারমিশন নিয়ে সে করেছে। বাট এখন যখন তাকে আমরা স্টেপ ডাউন করতে বললাম যে এখন সময় হচ্ছে আমরা নতুন ইলেকশন করে নতুন প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা নতুন কমিটি করবো, তখন সে এটাতে রাজি হয় নাই। তখন বাংলাদেশ অ্যাসন মন্ডলের যারা কিনা অ্যাডভাইজারি কমিটিতে যারা ছিল এবং যারা কিনা মেইন প্যানেলে ছিল যাদেরকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটর, সবাই মিলে কাগজে কলমে সাইন করে দেওয়ান মনিরুজ্জামান এবং হাফিজুর রহমানকে এই সংগঠন থেকে 17 অক্টোবর 2020 সালে অব্যাহতি দিয়েছে। এই অব্যাহতি দেওয়ার মাধ্যমে জনাব মনিরুজ্জামান এবং হাফিজুর রহমান আমাদের এই সংগঠনে কোনো কর্মকাণ্ডে আর সে জড়িত থাকতে পারবে না, যেহেতু তাকে আমরা অব্যাহতি দিয়ে দিয়েছি, যার জন্যই আমাদের বর্তমানে আমাদের কোনো কমিটি নাই এবং নতুন কমিটি হবে এবং তখন যে যে পজিশনে আসবে আসবে প্রেসিডেন্ট হবে সেক্রেটারি হবে পুরো কমিটিটাকে আমরা পুনর্বিন্যাস করব। এবং এখানে নতুন যেটা হচ্ছে যে আমাদের প্রচুর নতুন মেম্বার আমরা এবার নিব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যাদের কেউ বলতে না পারে যে আমরা এককেন্দ্রিক কোনো সংগঠন চালাচ্ছি। আসলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন মন্ত্রী কোনো এককেন্দ্রিক কোনো সংগঠন না, এটা সবার সংগঠন এবং সবার ভোটের মাধ্যমে যিনি আসবেন তিনি চালাবেন এটা, পরবর্তীতে এই ধারাবাহিকতা বজায় রাখবে সেটা আমরা আশা করি।
সো আসলে কথা বললে অনেক কথা বলা যাবে, তা আমি আমার কথা সংক্ষেপে শেষ করব। শেষ করার আগে বলবো, বারবিকিউ পার্টিতে যারা যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা যখন একটা অনুষ্ঠান করি আমরা সবাই সামনের দিকটাই দেখি, বা পিছিয়ে আমরা কে কী করি জিনিসটা অনেকে আমরা জানি না বা দেখি না, বাট ভলান্টিয়াররা সবচেয়ে বেশি ক্রেডিট পায় এই জায়গাটা দেখবেন। তারা যে কঠোর পরিশ্রম করছে, চিকেন বারবিকিউরা বলেন, মাংস কাটা, তারপরে এগুলোকে বারবিকিউ করে, এগুলোকে রেডি করা, এই সব কিছু মিলে যাদের টিম, যে পুরো টিমটা যে কাজ করলো পিছের দিকে, এই টিমটাকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আরও ধন্যবাদ জানাই পাতিয়া সমিত ভাবিকে, যিনি আমার সাথে সহযোগী ব্যবস্থাপক হিসেবে আমাকে যথেষ্ট হেল্প করেছে। এবং পুরো মন্ট্রিয়ালের এমন কোনো জায়গা নেই যেখানে তিনি দাওয়াত দেন নেই আমাদের অনুষ্ঠানটাকে সফল করার জন্য। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের বেঙ্গুল ভাইকে, হাসান জাহিদ কমল ভাইকে, জাহিদ হাসান কমল ভাইকে, লোকজ সংস্কৃতিকে বাংলাদেশের এই মন্ট্রিলের মাটিতে ধরে রাখার যে দায়িত্ব নিয়ে উনি কাজ করছেন, এটার জন্য ওনাকে একটা জোরে হাততালি আমাদের দেওয়া দরকার। এবং ওনার সাথে সাথে যারা, যেমন বাকি বিল্লা বকুল ভাই আছেন, তারপরে আর কে কে আছে, যে আমাদের নতুন আমাদের মেম্বার সুমন ভাই, সুমন ভাই আমাদেরকে যথেষ্ট হেল্প করছে, লজিস্টিক ভাবে হেল্প করছে, অর্থনৈতিক ভাবে হেল্প করছে, তারপরে আরো হেল্প আমাদের সাথে করছে নতুনদের ভেতর থেকে। টিনা আমাদেরকে অ্যাজ এ ভলান্টিয়ার অনুষ্ঠানের দিনে প্রচন্ড ভালো ভালো কিছু কাজ করছে, আমাদের প্রচুর কাজ করছে। টিনা ছিল, তারপরে ছিল জেনিফার, ছিল এখানে আমাদের, আজকে আসে নাই ডলি ভাবে, ছিল তিনি আজকে নাই আমাদের সালাত কাছে যেই ভাবি তার একটা। এবং সবচেয়ে বেশি হেল্প করছে শাওন আমাদেরকে, পুরো প্রোগ্রামটা যে জি শাওন আমাদের নতুন মেম্বার। শাওন আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা ধন্যবাদ রাব্বি ভাইকে, যে পুরো অনুষ্ঠানে সবাইকে হাস্যোজ্জ্বল ভাবে সবাইকে এসে যে একটা ওয়েলকাম করছে এই জিনিসটার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাব্বি ভাই। হ্যাঁ রাব্বি ভাই ধন্যবাদ ভাই। আরো ধন্যবাদ ভাই আমাদের বড় ভাই, আমাদের সিনিয়র ভাই সফিয়াল মাহমুদ সুমিত ভাই, উনি প্রচন্ড ভাবে যে বারবিকিউ গুলো আসে উল্টাইছে, ওই দিন আমরা দেখি যে আসে বারবিকিউ ফার্স্ট সার্ভিস দিছে, ইটস অ্যামেজিং। হ্যাঁ এটার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ আমার শালা, ও বারবিকিউর দিনে প্রচুর বারবিকিউ আনে, আসলে দুই একজনের নাম বাদ পড়তে পারে, বলে যেতে পারে। এটা যে একজন ছিল মাহফুজুর রহমান, দেখি সে নিজের থেকেই গিয়ে ওখানে বারবিকিউ করেছিল, ও অ্যামেজিং। এই লোক আসলে লাস্ট ফিনিশিং এখন আমরা বারবিকিউ যেটা করছে আমাদের মিডিয়া সেক্টরে, সে যথেষ্ট লাইভ চালাইছে ওখান থেকে। হ্যাঁ এবং এই লাইভটা কিন্তু সব মন্ত্রে সবাই দেখছে। আমরা বারবিকিউ জিনিসটা বন্ধ করি, এবং বারবিকিউ একটা সফলতা আমাদের আসছে, এটার জন্য আমরা সবাই আমাদেরকে ধন্যবাদ দিই, এবং সব ভলান্টিয়ারদেরকে ধন্যবাদ দিই, কমিটির সবাইকে ধন্যবাদ দিই, এবং সর্বোপরি ধন্যবাদ দিচ্ছি মন্ট্রিলের সমগ্র মন্ট্রিলবাসীকে। যে অলমোস্ট আমি যে বলতে পারবো না 100%, বাট শুনছি যে 450+ পিপুল এখানে আসছে, কিন্তু এটার একটা ডেটা আমার কাছে আছে, সেটা বলতে চাই যে যারা যারা আসছিল এদিন রাফেল ড্রর জন্য, যারা যারা সাইন করছে, ওইটাতে আমাদের 200 মানুষের সিগনেচার কালেক্ট হয়েছে। ওখান থেকে ডেটা পাওয়া গেল যে 200 লোক অ্যাটলিস্ট রাফেলের জন্য সাইন করছে। এছাড়াও বাচ্চাদের তো আমরা রাফেল ড্রর জন্য কাগজ সাইন করাইনি, এখানে তো অনেকেই সাইন করে, এবং অনেক অনেকে আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য সংগঠনের নেতারা বা প্রেসিডেন্ট সেক্রেটারি আসছিল, তাদের সময় কম ছিল স্বল্পতার কারণে, তারা এসে চলে গেছে। তো সব মিলে দেখা গেছে ইটস লাইক এটা মানুষের ঢল ছিল, আমরা অন্যান্য সংগঠনের মতো বলবো না। একটা জিনিস আমার কাছে খেয়াল হয়েছে যে একজন লোক হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে আসছে, সে কিন্তু এমন একটা এমন একজন লোক আসছিল যিনি হাঁটতেই পারেন না, হুইল চেয়ারে করে এসে তারপরে আজকে থেকে নির্বাচন কমিশনের নমিনেশন পত্র গ্রহণ করা শুরু হলো, যে দায়িত্বটা পালন করবে নির্বাচন প্রধান নির্বাচন কমিশন এবং 5 সদস্য বিশিষ্ট আরো যে 5 জন নির্বাচন কমিশন এই কমিটিতে আছেন। সো এটি হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা যেহেতু একটা প্রেস কনফারেন্স, আমরা আশা করবো এখানে আমাদের
ভাই ইউসুফ রনি ভাই আছেন এবং টিটু নাগরিক টেলিভিশন থেকে টিটু ভাই আমাদের ভিতরে উপস্থিত আছেন। বিষয়টা কিন্তু আসলে প্রেস কনফারেন্সটা হচ্ছে মেইন, এখানে আরেক সাংবাদিক আছেন, সেই হচ্ছে আচ্ছা জি 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 কবির মোল্লা ভাই, সরি আমি সো ঠিক আছে আমরা আমার বক্তব্যটা শেষ করলাম, কিন্তু আমরা চাইবো যে আমাদের যে তিনজন ব্যক্তি সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে আছেন তারা আমাদের এই বিষয়টাকে তুলে ধরবেন মঞ্চে। আর দ্বিতীয় হচ্ছে এখানে আরও শরীফ ইকবাল ভাই আসার কথা ছিল, বা উনি টরন্টো থেকে কারণ আসতে পারে নাই, কাজী আলম ভাই বাবুরও আসার কথা ছিল কোনো কারণে আসতে পারে নাই। সো আমরা তাদের কাছ সাংবাদিক ভাইদের কাছ থেকে যদি কিছু কোশ্চেন যদি থাকে আমাদের প্রতি, আমাদের কমিটি নতুন কমিটি কীভাবে হবে সে ব্যাপারে আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা এখানে এটা উত্তর দিব। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম, থ্যাংক ইউ। আচ্ছা আমি এখন আমাদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জাহিদ